আমরা বড়রা অনেক সময় শিশুদের কথায় গুরুত্ব দিই না, অবহেলা করি। তাদেরও যে নিজস্ব অভিমত রয়েছে, ভালো লাগার বিষয় রয়েছে, সেটা দেখি না। তাদের এই ভালো লাগার পিছনে হয়তো কোনো মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। কবি চন্দননাথ তার এই কবিতায় শিশুদের ইচ্ছের প্রতি গুরুত্বকে পাঠক সমাজের কাছে সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগি চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছয় পাঁচ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ, বেশ পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকল সে, দিদি আই, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনাই, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ, তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটি থরথর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হল তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত।